জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের নিবেদন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আমরা বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকীতে আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধুকে নানা দিক থেকে আবিষ্কার করার। আমার মনে হয় এখনও তার চরিত্রের অনেক দিক আছে যেগুলো এখনও অচেনা, আমাদের কাছে অজানা, সেই জায়গাগুলো আমরা খোঁজার চেষ্টা করছি। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন, সেই জন্যে খুব সঙ্গতভাবেই বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে আমাদের দেশে পালিত হয়। আজকে আমাদের স্টুডিওতে দুজন লেখক এবং শিশুদের সঙ্গে সম্পর্কিত মানুষ উপস্থিত আছেন যারা এই বিষয় নিয়ে কথা বলবেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন, তিনি একসময় শিশু একাডেমির চেয়ারম্যানও ছিলেন। আরও রয়েছেন আমাদের শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই, তিনি শিশুদের সংগঠন নিয়ে আজীবন কাজ করেছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমেই সেলিনা আপা, আপনার কাছে জানতে চাই এই দিনের শিশু দিবস নিয়ে, বঙ্গবন্ধুর জন্মদিনের শিশু দিবস, এটা নিয়ে আপনার কী ভাবনা? বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, এই 100 বছরের ইতিহাসের সবটুকু যদি শিশুদের শিক্ষার বিষয় হিসেবে তাদের সামনে উপস্থাপন করা যায়, এটা হবে সবচেয়ে বড় কাজ। তিনি যেভাবে শৈশব থেকে মানুষ চিনতে শিখেছিলেন, অধিকার সচেতনতার জায়গায় তিনি প্রতিবাদ করতে শিখেছিলেন, দাবি করেছিলেন, এই সব বিষয়গুলো মানুষের শৈশব থেকে শুরু হলে সে তার একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। দাদুভাই, আপনার কি মনে হয়? বঙ্গবন্ধু শিশুদের এত ভালোবাসতেন যে যখন তিনি প্রধানমন্ত্রী এবং গণভবন ছিল আমাদের যে বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে রমনা পার্কের কোনায়, সেখানে বঙ্গবন্ধু প্রত্যেক দিন সকালে আসতেন, অফিস করতেন এবং বিকেলে উনি তার বাসভবন 32 নম্বরে চলে যেতেন। একটা মজার ব্যাপার ছিল যে শিশুরা, বিশেষ করে যারা ফুল বিক্রেতা, ছোটো ছোটো ছেলে মেয়ে, তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তারা প্রতীক্ষা করতো যে কখন বঙ্গবন্ধু এদিক দিয়ে যাবেন। এ কারণে কিন্তু নিরাপত্তার লোকজনেরা খুব হিমশিম খেয়ে যেত। বঙ্গবন্ধু মানে হঠাৎ নির্দেশ দিলেন গাড়ি চালককে যে দাঁড়াও, তারপর বাচ্চারা দৌড়ে এসে তার হাতে একটা গোলাপ ফুল, একটা ফুলের স্তবক, একটা ফুলের মালা, একটা বকুল ফুলের মালা তুলে দিতেন। বঙ্গবন্ধু যথারীতি ওদের আদর করতেন, ওদের সঙ্গে হাত মেলাতেন, সবার মুখে হাসি, সবার মুখে উল্লাস, কেউ কেউ চিৎকার করে উঠত। আমি নিজের চোখেও একদিন দেখা, এটা আমি শুরুতেই বললাম এই কারণে যে তিনি শিশুদের কতটা ভালোবাসতেন যে সরকারের সর্বপ্রধান হয়েও তিনি কিন্তু নিজের কথা ভাবতেন না, ভাবতেন শিশুদের কথা বা বাংলাদেশের আগামীর কথা, ভবিষ্যতের কথা। আসলে সেটাই তো হওয়া উচিত। আমরা বিদেশে যখন দেখি, বিশেষ করে সমাজতান্ত্রিক দেশে, শিশুদের হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার। খুবই আমাদের দুর্ভাগ্য যে আমরা শিশুকালটা, স্কুলের পরিবেশটা আমাদের দেশে এত নিরানন্দ যে আনন্দের মধ্য দিয়ে শিশু শিক্ষা হয় না। আজকাল অবশ্য চেষ্টা হচ্ছে স্কুলকে একটু আনন্দময় করার জন্যে। শ্রীনাপা, শিশুদের কীভাবে আমরা বঙ্গবন্ধুকে আরও বেশি তাদের কাছে পরিচিত করাতে পারি? বঙ্গবন্ধুর শিশু বিষয়ক সমস্ত ধারণাগুলো যে যদি একটা সংকলন বা গ্রন্থ করা যায় এবং সেইটাকে একটা পাঠ্যপুস্তকের বাইরের একটা অফ টাইম ইয়ে করে বই হিসাবে পাঠ করানো যায়, সেটা তো দাদা আমি একটি উদাহরণ দিতে চাই আপনার কাছে। সেটা হলো যে ভাষা আন্দোলনের প্রথম দিকে বঙ্গবন্ধু তখন রাজবন্দী হিসাবে কারাগারে ছিলেন। অসমাপ্ত আত্মজীবনীর বইয়ে তিনি এক জায়গায় লিখছেন যে আমি তখন ঢাকার কারাগারে 4 নম্বর ওয়ার্ডে আছি, সেখান থেকে দেখতে পেতাম কারাগারের সামনেই মুসলিম গার্লস হাই স্কুল, সেই স্কুলে মেয়েরা ছাদে উঠে প্রায় সারাদিনই স্লোগান দিত, মাতৃভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই।
চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এরকম সব স্লোগান দিয়ে দিন কাটাতো। তারপরে তিনি লিখছেন যে একদিন দেখলাম যে তারা গেট খুলে মিছিলে যাওয়ার জন্য সব একে একে বেরিয়ে যাচ্ছে। সেই স্কুলের বালিকারা, শিশু, তারা মিছিলে যাচ্ছে। বঙ্গবন্ধু এটা দেখে সেখানে বড় বড় করে লিখলেন যে আমাদের বোনেরা যখন স্কুল ছেড়ে রাজপথে নেমেছে তখন ভাষা আন্দোলন কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি ওনার পাশে ছিলেন, শামসুল হক সাহেব তাকে বললেন, তো শামসুল হক সাহেব বললেন তুমি ঠিকই বলেছ মুজিব। এইভাবে ওই জায়গাটির উদ্ধৃতি আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই শিশুদের মিছিলে বেরিয়ে যাওয়ার তিনি তার দূরদৃষ্টি সম্পন্ন মানবিক বোধে রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে কিভাবে শিশুদের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত করলেন, যে এই মাতৃভাষা, তারও অধিকার আছে এই মাতৃভাষার আন্দোলনে নিজেকে নিবেদন করার। আমি এই জায়গাটা পড়ার পর অনেকবার এই নিয়ে ভেবেছি যে বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের শুরুর দিকে তিনি তখন তরুণ বয়সের মানুষ, কিন্তু তারপরও শিশুদের নিয়ে যে ভাবনাটা দিয়েছেন, শিশুদের ভাষা আন্দোলনে যুক্ত করে কথা বলেছেন, এটা একটা সুদূরপ্রসারী রাজনৈতিক দর্শনের জায়গা হিসাবে, চিন্তা চেতনার জায়গা হিসাবে শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে। দাদুভাই, আপনি তো সারা জীবন শিশু সংগঠন করেছেন, শিশুদের কাছে বঙ্গবন্ধুর কথা বা মুক্তিযুদ্ধের কথা আপনারা কীভাবে পৌঁছে দিয়েছেন এই পত্রিকার বিভিন্ন সংগঠনের মাধ্যমে? পাকিস্তানি আমলে প্রথম খুব জোরদার শিশু সংগঠন হয় কচিকাঁচার মেলা। তো প্রেস ক্লাবে আমার স্মৃতি যতটুকু মনে পড়ে, 1963 সালে কচিকাঁচার মেলার আয়োজনে একটি শিশু সমাবেশ হয়েছিল। আচ্ছা। এই শিশু সমাবেশে বঙ্গবন্ধু যোগদান করেন এবং যোগদান করে সেখানে তিনি শিশুদের সঙ্গে একাকার হয়ে যান, মিলে যান, মিশে যান এবং তার বক্তব্যে খুব সময় কথা বলেন, আমাদের ছেলেমেয়েরা এদের দেখলে এই যে এই সময়টা আমি তাদের সঙ্গে যতটুকু সময় কাটাই এটাই হচ্ছে আমার এই রাজনৈতিক জীবন এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এবং আমার আনন্দময় সময়। আরেকটা স্মৃতি আমার মনে পড়ে, স্বাধীনতার পর 1972 সালে আমাদের অগ্রজ দাদা ভাই, তিনি রুকনুজ্জামান খান, কচিকাঁচার মেলার একটা আয়োজনের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে ওই শিশুদের মধ্যে ছবি আঁকার প্রতিযোগিতা হয় এবং অনেকগুলো প্রায় 100-এর ছবি তার সংগ্রহে ছিল। বঙ্গবন্ধু তখন মস্কো যাবেন, তো এই ছবিগুলো নিয়ে তার বাসায় উনি গেছিলেন। বঙ্গবন্ধু তো তখন অন্তরীণ বা কারাগারে ছিলেন, পাকিস্তানে ছিলেন, উনি মুক্তিযুদ্ধের এই ঘটনাগুলো দেখেননি। উনি শিশুদের চোখে এই মুক্তিযুদ্ধের ছবি, এই লাশের শাড়ি, এই মুক্তিবাহিনীর বিজয়গাথা, এই মুক্তিবাহিনী সেই মাথায় ফেটি বাঁধা, তারপরে হাতে রাইফেল নিয়ে কোমরে মালকোঁচা মারা লুঙ্গি, এইসব ছবি দেখে উনি এতটা উদ্দীপ্ত হলেন, উনি বললেন যে এই ছবিগুলো আমি মস্কোতে নিয়ে যাব এবং ওদেশের শিশুদের উপহার দেব। তাতে আরেকটা স্মৃতি আমার মনে পড়ে, এই যে আজকে আমরা যে আলোচনাটা করছি যে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, এই শিশু দিবসের গোড়ার একটা ঘটনা একটা আমার স্মৃতিতে উজ্জ্বল। সর্বশেষ তার জন্মদিন 75 সালে 17ই মার্চ শিশুদের চাঁদেরহাটের একটি দল বঙ্গবন্ধুরকে শুভেচ্ছা জানানোর জন্য তার ভবনে যায়। বঙ্গবন্ধু তার শোয়ার ঘরে তখন রিল্যাক্সড ওয়েতে পাঞ্জাবি পাজামা পরা, পা মেলে দিয়ে পিছনে হেলান দিয়ে বসে আছেন। বাচ্চারা তো একটু হইচই করতেছে, হ্যাঁ এরা কারা, কারা কারা, এরা কারা? তারা দেখবে স্যার চাঁদেরহাট এসছে। ও, আমার চাঁদেরহাট এসে পড়েছে, আরে আমিও তো চাঁদেরহাটের একজন। এই কথা বলে ওদেরকে টেনে নিলেন এবং তখন মনে পড়ে আফজাল খুব ভালো শিল্পী, ওর ছবি আঁকে, ওর আঁকা একটি মানপত্র, হাতের লেখা এবং চিত্রিত মানপত্র বঙ্গবন্ধুর সামনে পড়া আরম্ভ করে লিটন নামে একটি শিশু বলছে যে বঙ্গবন্ধু আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদেরকে মুক্তির স্বাদ দিয়েছেন। এই তো যখন বাচ্চাটা যখন পড়তে একটু মানে আটকে যাচ্ছে, দে তো এদিকে আমাকে দে বলে উনি নিজে পড়লা পড়া আরম্ভ করেন। কী পড়লেন কনটেক্সটা শোনেন, বঙ্গবন্ধু আপনি আমাদের পূজনীয়, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ভারতে, আমাদের বন্ধু দেশ ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়, মহামতী লেনিনের জন্মদিন সোভিয়েত ইউনিয়নে, পায়োনিয়ার ডে
বা শিশু দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধু, আপনি, আপনাকে আমরা ভালোবাসি। আপনার এই জন্মদিনটা আমরা আপনার কাছে নিবেদন জানাচ্ছি, শিশু দিবস হিসেবে পেতে চাই। বঙ্গবন্ধু, পড়া শেষ করে দুইটা তিনটা বাচ্চাকে জড়িয়ে নিয়ে, বুকের মধ্যে নিয়ে, হবে হবে রে, সব হবে, এই স্মৃতিটা আমার চোখে আজও জলজল করে। এই কাহিনী, এটা তৎকালীন পূর্বদেশ পত্রিকার পাতায় বড় হেডিংয়ে ছাপা হয়েছিল, বঙ্গবন্ধু বললেন আমি তো চাঁদের হাটেরই একজন। এবং আমরা কৃতজ্ঞ যে আমাদের বর্তমান আমাদের নেত্রী, আমাদের শেখ হাসিনা তার সুযোগ্য কন্যা পরবর্তীকালে এই 17 মার্চ তারিখটিকে যে একাধারে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়, এটা যেটা আমরা সগৌরবে আনন্দে বাংলাদেশের সকল শিশু এদিন আনন্দে মেতে ওঠে। আরও কথা বলবো, একটা বিরতিতে যাবার সময় হয়েছে। শুধু দর্শক, আমরা কথা বলছি বঙ্গবন্ধুর শিশুদের নিয়ে, বঙ্গবন্ধু শিশুদের বঙ্গবন্ধু এই প্রসঙ্গে। আমরা একটু পরেই আবার ফিরে আসবো, একটা বিরতিতে যেতে হচ্ছে। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা আলোচনা ফিরে আসবো। আমরা আবার ফিরে এলাম ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু অনুষ্ঠানে। আমরা কথা বলছি শিশুদের বঙ্গবন্ধু নিয়ে। আমাদের সঙ্গে আছেন সেলিনা হোসেন এবং রফিকুল হক দাদুভাই। সেলিনা হোসেন, আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশের 72-73 সালের দিকে, তখন তিনি দুটো অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করেছিলেন শিশুদের জন্য। আমরা এখন সবাই জানি জাতিসংঘের শিশু অধিকার সনদ পাশ হয়েছে 1989 সালে, বঙ্গবন্ধু 74 সাল মানে এই 89 থেকে আরও 15 বছর আগে বাংলাদেশে জাতীয় শিশু অধিকার নীতি প্রণয়ন করেছিলেন এবং সেটা আইন হিসাবে পাশ হয়েছিল। এটা 22 জুন। আচ্ছা, সেটা একটি অসাধারণ ঘটনা যে শিশুদের তিনি কীভাবে এইভাবে চিন্তা করে তাদের জন্য আইন তৈরি করেছিলেন। আর দ্বিতীয় হলো যে সেই সময়ে সমস্ত শিশুদের অধিকার, শিক্ষার অধিকার রক্ষার জন্য তিনি একটি বিশাল কাজ করেছিলেন। আগে কোনো প্রাইমারি স্কুল অবৈতনিক ছিল না, তার সরকারের সময় তিনি 37,000-এরও বেশি প্রাইমারি স্কুলকে অবৈতনিক ঘোষণা করেন, যাতে সমস্ত স্তরের শিশুরা অন্তত শিশু শিক্ষার পাঠ থেকে প্রাথমিক পর্যায়টা শেষ করতে পারে। এটাও একটি অসাধারণ দিক শিশুদের মনোজগৎ গড়ে তোলা, তাদের শিক্ষিত মানুষ হিসাবে গড়ে তোলার ব্যাপারে। দাদুভাই, আপনি কি যুক্ত করতে চান? আমি তো অবশ্যই যুক্ত করতে চাই এই কথা যে বঙ্গবন্ধু তো তখন বঙ্গবন্ধু হন নাই, সেই গোমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র টুঙ্গিপাড়ায়। তখন সেই শিশুকালে বঙ্গবন্ধু কেমন শিশুপ্রেমিক ছিলেন বা তার সহপাঠী বন্ধু বান্ধবদের জন্য সমমর্মী ছিলেন, তার অনেক ঘটনা আমাদের জননেত্রী শেখ হাসিনার একটি লেখা থেকে আমি পড়েছিলাম। যে একটা ছাতা কিনে দিয়েছিল তার বাবা, স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে আসার পথে দেখে যে তার ছাতা নাই, ছাতা গেল কই? তখন বঙ্গবন্ধু বললেন, তখন তো বঙ্গবন্ধু হন নাই, খোকা, খোকা বলল যে আমার এক সহপাঠী ভিজে ভিজে রোজ স্কুলে আসে, তোর তোর ছাতা নাই, আমি তুমি তো আমাকে আর একটা ছাতা কিনে দিতে পারবা, তা আমি আমার ছাতাটা ওকে দিয়ে দিয়েছি। কিচ্ছু বললেন না, তার পিতা তাকে আদর করে বুকে টেনে, তুই খুব ভালো কাজ করেছিস। আরও একটি ঘটনা আমাদের স্মৃতিপটে ভাসে, সেটা হলো যে প্রায়ই তিনি এরকম শীতকালে সে কাপড় পরে যেত স্কুলে, আসার সময় দেখছি তার তার জাম্পার সুইটারটা নাই, তার চাদরটা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লেখার মধ্যে আছে যে তিনি একদিন বাড়িতে ফিরে আসলেন, ওই রকম চাদরটা কোথায়, চাদরটা আমি একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু শৈশব থেকেই তিনি যে কিছু একটা হবেন, তিনি যে বাঙালি ত্রাতা হবেন, তিনি একটি নতুন রাষ্ট্রের জন্মদাতা হবেন এবং তিনি যে বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, বাঙালির সমস্ত কৃষ্টি, বাঙালির ঐতিহ্য একে চিরজীবী করবেন,
একটি সাত দিন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ, যেটার দিকে পৃথিবীর সমস্ত ভাষাভাষী বাংলা ভাষাভাষী মানুষ আজকে তাকিয়ে থাকে যে এখানে এই পুণ্যভূমিতেই বাঙালির অস্তিত্ব বজায় থাকবে, বাঙালির ইতিহাস থাকবে, বাঙালির সংস্কৃতি থাকবে। সেলিনা হোসেন, আপনি একটা কথা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করি যে বঙ্গবন্ধু আজীবন অসাম্প্রদায়িকতার চর্চা করেছেন, সেই প্রসঙ্গে আপনি কিছু বলবেন? আমার দুটো উদাহরণ আছে আমার কাছে, সেটা হলো অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের। তিনি যখন কিশোর বয়সে একটু বড় ক্লাসের ছাত্র, 9-এ 10-এ এরকম ক্লাসের ছাত্র, তখন কলকাতা থেকে তার কাছে একটা ইয়ে এসছে যে মুসলিম লীগের একটা সভা হবে, সেইটা যেন উনি ওখানে একটু অর্গানাইজ করেন, লোকজন যেন সেই সভায় যায়। তখন তিনি তার আশেপাশে সব কিছু খুঁজলেন এবং বাজারে এলেন। বাজারে এসে দেখলেন উনি লিখছেন যে ওখানে 80% দোকান হিন্দুদের। তো তখন উনি বললেন যে হিন্দুদের দোকানগুলো সব বন্ধ। তো দুই চারজনকে পাওয়া গেল, তাদের ধরে জিজ্ঞেস করলেন দোকান বন্ধ কেন, মিটিংয়ে যেতে হবে? বলে আমাদেরকে মিটিংয়ে যেতে মানা করেছে, আমরা যাব না, কারণ এটা মুসলিম লীগের মিটিং, আমরা কংগ্রেসের মিটিং হলে আমরা যাব। তখন তিনি বললেন যে কী জন্য? বলে আমরা যে হিন্দু সেই জন্য। তখন তিনি বললেন যে আমার কাছে কোনো হিন্দু মুসলমান নাই, আমি জানি আমার সবাই আমার কাছে মানুষ, এই মানুষ হিসাবে আমার আমি যাদের টানব তাদের সবাইকে এই মিটিংয়ে যেতে হবে। এটাই তিনি লিখেছেন অসমাপ্ত আত্মজীবনী বইয়ে। একই কথা পরবর্তীকালে তিনি চন্দ্রঘোষের সঙ্গে কথাও সেটা বলেছেন, জেলখানায় যখন চন্দ্রঘোষ সেটা বলেছেন। আরেকটি উদাহরণ হলো যখন তিনি ইসলামিয়া কলেজে পড়েন 1946 সালে, তখন তিনি কলকাতায়, তখন একটা ভয়াবহ দাঙ্গা হয়। সেই সময় দাঙ্গায় তিনি অনেক কাজ করতেন, বাড়িতে বাড়িতে মানুষের মুসলিম পরিবারে খাবার দিতেন, হিন্দু ফ্যামিলি যারা তাদের রক্ষার জন্য চেষ্টা করতেন। তো ভবতোষ দত্ত ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি তার আত্মজীবনী লিখেছেন, সেখানে তিনি প্রথম খণ্ডতে লিখেছেন তখন তিনি ওই কলেজের অর্থনীতির অধ্যাপক। তো আমাদেরকে কলেজে আনার জন্য বালিগঞ্জের মোড়ে বেশ 3-4টি ছেলে দাঁড়িয়ে থাকতো, তারা আমাদের নিয়ে কলেজে ঢুকাতো, আবার আমাদেরকে কলেজ থেকে নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। তাদের মধ্যে একটি ছেলে ছিল লম্বা, ছিপছিপে পাতলা, সে তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। তার বইয়ে এটার উদ্ধৃতি আছে। এইভাবে তিনি মানুষ চেতনায় মানুষের মানবিক বোধকে কত মর্যাদার সঙ্গে চিন্তা করেছেন। তিনি সবসময় বলেছেন যার যার ধর্ম তিনি পালন করবেন, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করব। এবং ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, কিন্তু ধার্মিক মানুষের সঙ্গে সাম্প্রদায়িকতার তো কোনো সম্পর্ক নেই। প্রকৃত ধার্মিক মানুষই অসাম্প্রদায়িক হয়। এই যে বঙ্গবন্ধুর সাম্প্রতিক সময়ের বইটা বেরিয়েছে আমার দেখা নয়া চীন, সেখানে তিনি চীনে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি নতুন চীনের সমাজকে দেখেছেন, মানুষের বাড়িতে গেছেন এবং সেখানেও শিশুদের যে বিকাশ সেটা লক্ষ্য করেছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি আমাদের দেশে তৎকালীন পাকিস্তানে যে আমরা কী করি সেটার একটা তুলনামূলক চিত্র এঁকেছেন। এইগুলো যদি আমরা পড়ি, আমার মনে হয় যে আপনি যে এই প্রসঙ্গটা তুলেছেন যে শিশু বিষয়ক যেসব কথাবার্তা আছে এটা নিয়ে যদি একটা সংকলন করা যায়, এটা যদি আমরা স্কুলের ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে তারা আরও জানতে পারবে। এই যে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, তখনই তাৎপর্যপূর্ণ হবে যখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ চিন্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবো। আমি একটু একটু ছোট কথা বলতে চাই, সেটা হলো এই যে বঙ্গবন্ধু তিনিই জানতেন এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশের কর্ণধার হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের সেই ভাষা আন্দোলনের সেই ঐতিহ্য, অসাম্প্রদায়িক রাজনীতির যে ঐতিহ্য, আমাদের সৌহার্দ্যের যে ভালোবাসার যে অগ্রযাত্রা, সেখানে যদি আমরা আজকের শিশু সংগঠনগুলোকে আবার জাগরিত করে মহল্লায় মহল্লায়, যেমন পাঠাগার আন্দোলন শিশুদের নিয়ে, এদের মধ্যে যদি দেশপ্রেমের চেতনাটাকে সেই উজ্জীবিত করে রাখা যায়, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সম্প্রসারিত করা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে জাগিয়ে তুলতে হয়, তাহলে আবার আমাদের প্রতিটি শিশুর মনে দেশের প্রতি ভালোবাসা,
মানুষের প্রতি ভালোবাসা, অসাম্প্রদায়িকতার প্রতি সমর্থন এবং সাম্প্রদায়িকতার প্রতি ঘৃণা, এই সব কিছু আমরা অঙ্কুরিত করতে পারবো শিশুদের মনের মধ্যে, বাঙালি জাতিকে গড়ার জন্যে এই শিশুদের দিকে আবার একটু বেশি করে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ রফিকুল হক দাদুভাই, ধন্যবাদ সেলিনা হোসেন, আপনারা এসে বঙ্গবন্ধুর শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা আমাদের এখানে তুলে ধরলেন। শ্রুতি দর্শক, আমরা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনায় আজকে শিশুদের প্রসঙ্গটা বিশেষ করে তুললাম এই জন্যে যে শিশুরা কেবলমাত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নয়, শিশুরা বর্তমানও। সুতরাং শিশুদেরকে আমরা যদি সুশিক্ষিত করতে পারি, এবং এটা কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, পরিবারেরও দায়িত্ব যে অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের শিশুকে শ্রদ্ধা করা, ভালোবাসা, এইটা খুব জরুরি। আমরা তাহলে দেখবো আস্তে আস্তে আমাদের এখান থেকে সাম্প্রদায়িকতা দূর হয়ে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পূর্ব লগ্নে এটাই আমরা কামনা করি, বঙ্গবন্ধু যেই আদর্শের জন্যে আজীবন সংগ্রাম করেছেন, যে আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, সেই আদর্শের কিছুটা হলেও যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের নতুন প্রজন্ম ধারণ করতে পারে, তবেই বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীর আয়োজন সার্থক হয়ে উঠবে। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।